প্রজন্ম প্রজন্ম নতুন প্রজন্ম। অমলদা, এই যে ধরে এনেছি। মুন্নাকে বলেছিলাম আজ সন্ধ্যাবেলা আসবো। এই তোমার ঢপ ছাড়ো তো, এখন কটা বাজে? সন্ধ্যে আবার কালকে হবে। না না, আমি আসতাম, আসলে বোঝেনি তো মেলার সিজন শুরু হয়ে গেছে, এই সেখানে সব মাল ফাল পাঠাতে হচ্ছে, এই একদিকে, তারপর আবার আছে বিয়ে বাড়ি, সেখানে এই মাল পাঠাও, চেয়ার টেবিল, সেখানে আবার অন্য জিনিস পাঠাও, মেরাপ বাঁধো, তাই জন্য সময় পাই না। তার উপর আবার এসে গেছে ইলেকশন, এই ইলেকশনের চাপ মানে তো বোঝেনি আমাদের কি অবস্থা হয়। কেন, তুমি তো মাঝে লোক রেখেছিলে, বেশ কয়েকজন লোকই, তারা কি সব পালিয়ে গেছে? পয়সা কুড়ি দাও না। কি যে বলেন দাদা, এ লোক ছাড়া এত হ্যাপা সামলানো যায়? আবার লোক দিয়েও কি সব কাজ করা যায়? এ যেদিকটাতে না দেখবো সেদিকটাতেই দেখবেন একটা শুধু লোড পালট হয়ে গেছে, হয় মালের হিসেবে ভুল করবে, নয় তো অনেক মাল পাঠিয়ে দেবে, সেখানে আবার এই গণ্ডগোল ওই গণ্ডগোল। আসলে ডেকোরেটরের ব্যবসা করা নয় তো ভূতের ব্যাগার খেটে মার। এই কি আছিস, এই শ্যামল কি একটু চা দে? না না স্যার, এখন আর চা খাবো না, এমনিতেই অনেক অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ না স্যার, এ মাফ মাফ করবেন, হ্যাঁ সময় মতন আসতে পারি। আরে ঠিক আছে ঠিক আছে, তাহলে অমল আমাদের লিস্টটা রেডি থাকলে শ্যামলকে দিয়ে দাও। লিস্টটা আমি রেডি করে রেখেছি স্যার। শোনো শ্যামলদা, সামনের সপ্তাহে আমাদের পথসভা শুরু হচ্ছে, যা যা লাগবে তুমি তো সবই জানো, আর নতুন করে তোমাকে বলার কি আছে, সেগুলো কিন্তু সব অ্যারেঞ্জ করে ফেলতে হবে। আমাকে কিচ্ছু বলতে হবে না দাদা, আমাকে শুধু কবে কবে লাগবে, কি কি লাগবে তার একটা লিস্ট দিয়ে দিন, ব্যাস আপনার মাল সব সেখানে পৌঁছে যাবে। আরে আপনাদের কাজ কি আজ থেকে করছি? হ্যাঁ, আপনাদের কোনো হেডেক নেই, ঠিক সময় ঠিক জায়গায় সব মাল পৌঁছে যাবে। এই লিস্ট পেয়ে গেলাম, ব্যাস আর কোনো চিন্তা নেই, মালের চিন্তা করবেন না স্যার, মাল ঠিক পৌঁছে যাবে। মিটিং এর আগে পৌঁছন, 5 মিনিট আগে পৌঁছন, পৌঁছেই দেখবেন স্টেজ রেডি, লাইট রেডি, সাউন্ড রেডি, শুধু সময় মতন আপনারা পৌঁছে যান, আর দেখবেন সার সার দিয়ে চেয়ার পাতা রয়েছে। সার সার কি শ্যামল, ওই ফাঁকা চেয়ার? কি যে বলেন স্যার, হ্যাঁ আপনার মিটিং এ ফাঁকা চেয়ার? হ্যাঁ আজ থেকে তো দেখছি না, আপনার মিটিং শুনবার জন্য কেউ তো চেয়ারেই বসতে জায়গা পায় না, সেই কবে থেকে দেখছি আপনার মিটিং শোনার জন্য, হ্যাঁ শেষ পর্যন্ত ওই যে গাড়ির বোনেটে উঠে থাকে ছাতের কার্নিসে, ওরে বাবা রে বাবা, কি লোক কি লোক, সেই বাড়ির কার্নিসে সানসেটে জায়গা ভরে না, সেই বাড়ির লোক চিৎকার চেঁচামেচি করে, আপনার মিটিং আমার অভিজ্ঞতা আছে স্যার। এবার একটু এটা বেশি হয়ে গেল না শ্যামল? না না স্যার, বেশি আর কি বলবো, এ যা দেখে আসছি এত বছর ধরে তাই তো বললাম। আমি জানতাম তোমার ভালো লাগবে না, তাই তো বলতে চাইনি, কিন্তু আমি ফোর্স করায় তুমি বলতে বাধ্য হয়েছো, তাই তো? আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি 2 হাত জোর করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ঠিক আছে? প্লিজ ফরগিভ মি, আর দয়া করে আজকের দিনটায় ওইসব প্রসঙ্গগুলো আর তুলবে না, কেমন? তুমি এত ওভার রিয়েক্ট করছো কেন? এক্সকিউজ মি স্যার। বেশ তো, কথা তো হয়েই গেল, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। কথা বললো আর হয়ে গেল। খাবারটা কি সার্ভ করে দেবো? না, সার্ভ করতে হবে, আমরা করে নেব। আর কিছু লাগবে? না। ওকে। আচ্ছা তুমি কেন করলে এটা বলো তো, আজকে এরকম একটা দিনে শুধু শুধু নিজের মুডটা অফ করলে আর সাথে আমার সারাটা দিন অফিসে ফোনে ফোনে কত প্ল্যান করলাম,
এখানে যাব, সেখানে যাব, ওই হোটেলে যাব, সেই হোটেলে যাব। তোমার আবদার অনুযায়ী এই হোটেলে ডিনার করতে গেলাম, তারপরেও দেখো কোনো কথাবার্তা নেই, চুপচাপ বসে আছে। ডিসগাস্টিং। হাতটা সরাও, জামায় খাবারের দাগ লেগে যাবে। লাগলে তো লাগবে, তাতে তোমার কি? ইনফ্যাক্ট আমার কোনো ব্যাপারে কি তোমার কিছু এসে যায়? ও, তাই বুঝি? হ্যাঁ তাই, নইলে অকারণে তুমি আজকের দিনে আমার মুডটা অফ করাতে না। দেখো, আর রাইস দেবো? দূর দূর, রাইস দেবে? আমার খাবার ইচ্ছেটাই চলে গেছে। এত খাবারের অর্ডার করেছো, এখন খাবো না বললে তো চলবে না। ইচ্ছে থাক বা না থাক, খেতে তো হবেই। তোমার জন্মদিনের পার্টি, তুমিই খাও। আমি তো খাবই, তবে তুমি যদি একটু কিছু না খাও আমার বড্ড অস্বস্তি হবে। আর এতগুলো খাবার, বিল তো পে তুমিই করবে, আর আমি শুধু একা খেয়ে চলে যাব, সেটা তো হতে পারে না বলো। আর খেতে বসে কেউ না খেয়ে আমার খাবারের দিকে তাকিয়ে থাকলে আমার ঠিক সহ্য হয় না, সে ছোট্টবেলা থেকে। পরের দিনে না কেমন শরীরটা খারাপ হয়। এবার তো শুনছি শ্যামল হাওয়া নাকি অন্যরকম। আচ্ছা শ্যামল, তোমার কি মনে হয় বলো তো, এবার কি এই বিশ্বরূপ সান্যাল উল্টে যাবে? না না, সংকোচে কিছু কারণ নেই। দেখো, তুমি ব্যবসায়ী মানুষ, বিভিন্ন মানুষের সঙ্গে তোমাকে মেলামেশা করতে হয়, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাদের আলোচনা তুমি কিছু না কিছু শুনতেই পারো। তুমি নিঃসংকোচে আমাকে বলতে পারো, বলো না বলো। স্যার, আমি সামান্য ব্যবসায়ী, রাজনীতির ব্যাপারে আমি তেমন কিছু বুঝি না, আর আমার সাথে তেমন আলোচনাও হয় না। আসলে এই পথে ঘাটে আসতে যেতে যেটুকু শুনি আর কি, এই এলাকায় থাকি, এলাকার খোঁজ খবর তো একটু তো রাখতেই হয়। না, শুনলাম এবার নাকি আমার অপোজিশন পার্টি আমার নামে উল্টো পাল্টা কিসব স্লোগান টোগান চালাবে। ওরা নাকি বিশ্বরূপ সান্যালকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। আসলে বদলের মতো যে কিছু হতে যাচ্ছে এ সেরম আমার কিন্তু মনে হয় না স্যার, বুঝলে। আমি এই এলাকায় এত বছর ধরে রয়েছি, আপনি এলাকার মানুষের পাশে এতদিন ধরে রয়েছেন, আমি তো চারিদিকে শুনে আসছি, সবাই তো বলছে আপনার কথা। তবে এতগুলো লোক যখন আপনার কথা বলছে তখন মনে হয় না অন্য কিছু হবে স্যার। আর তাছাড়া আপনার আশীর্বাদের হাত এত বছর ধরে আমাদের মাথায় আছে স্যার। হ্যাঁ, আর মানুষ তো আর বোকা না, সেই হাতটাকে বিনা কারণে সরিয়ে দিতে চাইবে, বলুন। বলছি স্যার, তাহলে আমাকে আজকে অনুমতি দিন স্যার, আমি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আজ তুমি এসো। ওহো, এই তোমার তো কিছু অ্যাডভান্স লাগবে নাকি? আপনার কাছে আমার অ্যাডভান্স কি নেব স্যার, দরকার হলে ঠিক চেয়ে নেব। তাহলে আসি স্যার। এসো 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 এসো। আসি দাদা। আচ্ছা এসো। এই অমল, আজ তবে আমি উঠি, বুঝলে অনেক দেরি হয়ে গেল। তুমি এক কাজ করো, একটা রিক্সা এনে দেওয়ার ব্যবস্থা করো। চলুন স্যার, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, তুমি আবার উল্টো দিকে হাঁটতে যাবে কেন, তা হয় না। আমাকেও আপনার বাড়ির দিকেই স্যার যেতে হবে। আমার বাড়ির দিকে কেন? আসলে স্যার একটু ওই প্রিন্টিং প্রেসে যাব, আমাদের পোস্টারগুলো করতে দেওয়ার রয়েছে। আর ইলেকশনের চাপ বুঝতেই তো পারছেন স্যার, আগে থেকে একটু না বললে লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দেবে। আচ্ছা বেশ বেশ, তাই চলো। এটা আবার মাইকে চেঞ্জেমেজি কিসের হচ্ছে? এই কোন স্ট্রিট ক্যাম্পেইনিং হচ্ছে বোধ হয় স্যার। এই চলো এক কাপ চা খেয়ে যাবে, চলো। আজ থাক স্যার, আজ যাব না, আজ বড্ড রাত হয়ে গেছে।
আরে বাবা, আমার বাড়িতে যাবে তাতে আবার রাত বিরেতের কি আছে? আরে যাবে, একটু চা খাবে, চলে আসবে, চলো। স্যার আজকের দিনটা থাক না স্যার, আবার আমায় ওই প্রেসে একটু যেতে হতো। প্রেসে যেতে হতো কি হতো? তো প্রেসেন্ট রাত্রে যাবে, যদি প্রেস বন্ধ হয়ে যায় তাহলে কাল সকালে যাবে। আমি যখন বলছি আমার বাড়িতে এসো, আমার বাড়ির মুখ থেকে চলে যেতে পারবে না, চা খাবে তারপর যাবে। হ্যাঁ এসো 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 বাবা এসো। আয় কতদিন পরে এলে বলো তো? হ্যাঁ, তোমাকে কি নাম দেব, ঈদ কাঁচান না ডুমুরের ফুল? জানো নির্মলা, ও আমাকে নামিয়ে দিয়ে পালাচ্ছিল, আমি জোর করে ধরে নিয়ে এলাম। আচ্ছা, ভালো আছো তো? আরে বাবা, তোদের চা হয়ে গেছে? হ্যাঁ, ওই মা দাদা খেতে চেয়েছিল তাই বানিয়ে আনলাম। ঠিকই রে, আমি তো আবার অমলকে টেনে আনলাম এক কাপ চা খাওয়াবো বলে। দেখো বাবা, আমি এখন কারোর জন্য চা বানাতে পারবো না, আমার পড়ার ক্ষতি হবে, আমার পড়তে বসতে হবে, বই খাতা সব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে করতে হবে না। হ্যাঁ, আমি যে করছি, তুই যা পড়তে বস। হ্যাঁ যা, চলে যা। বৌদি আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি এখন আর চা খাবো না, আসলে পার্টি অফিসে একটু আগেই চা খেয়েছি, আর আমার একটু তাড়াও আছে আজকে, আমি যাই। বৌদি 5 মিনিট লাগবে, এক্ষুনি হয়ে যাবে, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। থাক না আজকে বৌদি, আজকে একদম ভালো লাগছে না, অন্যদিন না হয় এসে একদম জমি আপনার হাতে চা খেয়ে যাবো। লজ্জায় মাথাটা কাটা গেল।